গৌরী, আমি ভুল কাজ করেছি না? না গোবিন্দ, না তুমি তো ভুল করনি, করেছি আমি। না প্রভু, অমন কথা বলো না প্রভু, অমন কথা বলো না, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। বেশ, আমার তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু। আমি যে জ্বালা যন্ত্রণা সইতে পারবো না, আমি যে জ্বালা যন্ত্রণা সইতে পারবো না। আঘাতে যাত শক্তি দিও সহিবা ও দয়া ও গো কৃপা আঘাতে যাত শক্তি দিয়ে সহিবারে ওহে দয়াময় ওহে কৃপাময় শক্তি দিয়ে সহিবারে ওহে কৃপা জীবনে মরণে যেন সাক্ষী হয়ে থেকো তুমি দয়া ওহে দয়াময় ওহে কৃপাময় আঘাতে যাত শক্তি দিয়ে সহিবারে ওহে দয়াময় ওহে কৃপাময় কেহ যদি না চায় কোনো ক্ষতি না, কেহ যদি না চাই মরে কোনো ক্ষতি না, কেহ যদি না চাই মরে কোনো ক্ষতি না, আর কেহ যদি না চাই মরে কোনো ক্ষতি না, তুমি না চাই রে দয়া প্রভু, সবই যে হারা রে দয়া, কেহ যদি ও দয়া গোবিন্দ, সন্ন্যাসের পথে যেতে গেলে সঞ্চয়ের মতো বুদ্ধি নিয়ে কখনো সন্ন্যাসের পথে যাওয়া যায় না। তুমি সঞ্চয় করেছো, তাই তোমায় এই অপরাধের জন্য আজ থেকে এই অগ্রদ্বীপে গঙ্গার তীরে আমি নির্বাসন দিলাম 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 না 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 প্রভু, না এ হতে পারে না, এ হতে পারে না প্রভু, এ হতে পারে না, আমি তোমার ছেলে থাকতে পারবো না। এত বড় এত বড় যন্ত্রণা শাস্তি তুমি আমায় দিও না প্রভু, এত বড় আঘাত তুমি আমায় দিও না, আমি আমি তোমার ছেলে থাকতে পারবো না। না আমায় ও প্রভু আমায় ক্ষমা করে দাও। এই বলে মা গো গোবিন্দ ঘোষ গৌরীর চরণের দিকে তাকিয়ে রইলে।
নয়ন জলে ভেসে যাচ্ছে, গৌরীর চরণ দুখানি দৌত হয়ে গেছে। গোবিন্দ ঘোষ কিছুক্ষণ পর তার যেন মুখে কথা এলো, গৌরী এই অপরাধের কি কোনো ক্ষমা নেই প্রভু, এই অপরাধের কি কোনো ক্ষমা নেই? আমি শাস্তি দিয়েছ, শাস্তি দিয়েছ তো আমার, সঞ্চয় করেছিলাম বটে, কিন্তু বলো তুমি বলো না আমার, আমি কি আমার নিজের জন্য সঞ্চয় করেছিলাম? আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করিনি, করেছিলাম তো তোমার জন্য। তবে কেন এত বড় শাস্তি আমায় দিলে প্রভু, কেন এত বড় শাস্তি তুমি? প্রভু শাস্তি দিয়েছ তো দাও, তুমি শাস্তি দিও না, আমায় আবার শাস্তি দাও, যে হাতে আমি সঞ্চয় করেছি এই হাতে যেন কুষ্ঠ ব্যাধির জ্বালায় খসে খসে মরে, এই কুষ্ঠ ব্যাধির জ্বালা আমি সহিতে পারব, কিন্তু দাও তোমায় ছেড়ে বিরহ ব্যথার জ্বালা আমি সহিতে পারব না। গৌরীর চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে গৌরী, আমার ছেড়ে তুমি চলে যাও না গৌরী, চলে যেও না প্রভু, চলে যেও না, বলে দাও এখন আমি কি করবো, এখন আমি কি করবো প্রভু, ভুল তো হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দয়া আমার। যেন ঠাই পাইতাম চরণে, ঠাই পাইতাম চরণে, যেন ঠাই পাইতাম চরণে, ঠাই পাইতাম চরণে, যেন ঠাই পাইতাম চরণে, ঠাই পাইতাম চরণে, যেন ঠাই পাইতাম চরণে, ঠাই পাইতাম চরণে। চির বঞ্চিত করোনা বঞ্চিত, চির বঞ্চিত করোনা বঞ্চিত, চির বঞ্চিত করোনা বঞ্চিত, অভাগরে রেখো শরণে, তাই পাই তব চরণে, পাই তব চরণে, যেন তাই পাই তব চরণে, যেন তাই পাই তব চরণে, তাই পাই তব চরণে। প্রভু তুমি সুস্থ চলে গেলে, তুমি সুস্থ চলে গেলে, চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি তোমায় আমার কাছে থাকতে হবে না। তবে হ্যাঁ, এই প্রতিজ্ঞা আমি করে রাখলাম, আমি যদি প্রকৃত ভক্ত হই, আমি যদি গৌর ভজন করে থাকি, গৌরের চরণের দাস হয়ে থাকি, তবে তোমাকে
আমাদের নয়নের জলের মূল্য দিতেই হবে। এই অগ্রদ্বীপে গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোমাকে আমি এক পক্ষকালের মধ্যে আমার কাছে ফিরিয়ে আনবো। গৌরী চলে গেল, রামকেলের দিকে প্রভু আমার বসে রয়েছে, আর এইদিকে গোবিন্দ ঘোষ প্রভুর অপেক্ষায় বসে। নয়ন চলে কাঁদছে গৌরী, আমার দেখা দাও গৌরী, আমার দেখা দাও। মনে মনে চিন্তা করলেন, না এইভাবে ডাকলে হবে না, তার নিজের জন্য ভজন করবার জন্য একটি ছোট্ট পর্ণ কুঠি তিনি বানালেন গৌর ভজন করবার জন্য। বানিয়ে সেই পর্ণ কুঠিরের মধ্যে বসে বসে গৌর ভজন করছে গৌরী। আমি যদি প্রকৃত ভক্ত হই তবে আমি এই কথা বলে দিচ্ছি, তুমি শুনে রাখো। ও গো প্রভু, আমি যদি গৌর ভজনে করে থাকি গো, আমি যদি গৌর চরণের দাস হয়ে থাকি গো, ও গো প্রভু গো, আমি যদি গৌরী ভজন করে থাকি তবে তোমার দেখায় আমায় দিতে হবে, ও গো প্রভু গো, ও গো দয়া প্রভু গো। প্রভু এই আমি বলে দিলাম, শুনে রাখো, তবে তোমার আর বৃন্দাবন যাওয়া হবে না, হবে না, হবে না। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, তোমায় আমার কাছে আসতেই হবে প্রভু। হরি আমার মানুষ সন্তাপ না, তে যদি তোমার দুঃখ হরি আমার সন্তাপ না, এতে যদি তোমার দুঃখ আমার সন্তাপ নাশিতে, এতে যদি মোর দুঃখ যা কিছু আমার সবই যে তোমার, ওরে যা কিছু আমার সবই যে তোমার, কৃপা করো কৃপা আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়। আজকে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বেশ, সেই দিনে শুধু একটুখানি সময়ের জন্য তোমার জন্য হরির তোকে সঞ্চয় করেছিলাম বলে এলে না, বেশ হরি হ্যাঁ
छोड़ी ने हरी गे সামলাতে না পেরে রাত্রির দ্বিতীয় প্রহরে ছুটতে ছুটতে ভাগীরথী গঙ্গায় এসে নিজের প্রাণ বিসর্জন দেবে বলে এক পা দুই পা করে নেমেছে। গৌরহরি আমার বুঝতে পারলেন তার ভক্ত প্রাণ বিসর্জন দেবে, তো একটি প্রস্তর খণ্ডে লিখে পাঠিয়ে দিলেন মহামন্ত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। তাই মায়েরা দেখুন গৌর নামের মহিমায় শিলাও জলে ভাসে। আজকে গৌরহরি নিজ ভক্তের প্রাণ রক্ষা করবার জন্য তিনি কি করলেন, আজকে তিনি প্রস্তর খণ্ডতে মহামন্ত্র নাম লিখে পাঠিয়ে দিলেন। জলে ভাসতে ভাসতে এসেছে গোবিন্দ ঘোষ, যখন বদনে কৃষ্ণ নাম গাইছিল গাইতে গাইতে প্রাণ বিসর্জন দেবে বলে একটুখানি অঙ্গটাকে জলের মধ্যে ঠেকিয়েছে, হঠাৎ ওই প্রস্তর খণ্ডটি চিৎকার করে ডেকে উঠল, গোবিন্দ আবার যখন প্রাণ বিসর্জন দিতে যাবে মা আবার চিৎকার করে উঠল, গোবিন্দ হে যে সত্যকারী সত্যিকারের কেউ আমার ডাকছে, কে কে তুমি এইভাবে ডাকলে কে 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 তুমি, সাহস থাকলে আমার সামনে এসে দেখাও। গোবিন্দের বদন হতে হরিনাম যা ভঙ্গ হয়ে গেল, অন্ধকারের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না, চারিদিকে হাতড়াচ্ছে কোথায় কোথায় কে কে কে, পিছন ঘুরে দেখো এ কি যে একটা মরা কাক। গোবিন্দ তোমাকে আর প্রাণ বিসর্জন দিতে হবে না, তাছাড়া তুমি কি জানো না তুমি তো সন্ন্যাসী, প্রাণত্যাগ করা মহাপাপ, তা কি তুমি জানো না তুমি আজকে প্রাণত্যাগ করছো, শোনো তোমায় আর প্রাণত্যাগ করতে হবে না, স্বয়ং মহাপ্রভু তোমার কাছে আসছেন আর এই অচিরেই তোমায় দর্শন দেবে, আমায় গৃহে নিয়ে চলো। গৃহে নিয়ে গেল মা, ওরা কাঠ ভেবে কি করলো গৃহের মধ্যে রাখলো না, বাইরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল।
ছুঁড়ে যখন ফেলে দিয়েছে এমন সময় গৌরহরি এসে ডাকছে, গোবিন্দ এ কি করলে তুমি, যাও ওই পোড়া কাষ্ঠটিকে তুমি গুড়িয়ে আনো, প্রভু ওতে একটা পোড়া কাষ্ঠ, ওকে এনে তোমার কি হবে, যাও যা বলছি তাই করো। তাড়াতাড়ি করে পোড়া কাষ্ঠটিকে যেই গুড়িয়ে আনতে গেছে, হে হে আমি কি দেখছি, এ যে কাঠে নাই কালুয়া পাথর, প্রভু এই কি তোমার খেলা, তোমার খেলা, তাই সে প্রস্তর খণ্ডটিকে নিয়ে এসে গৃহের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় রেখে তুলসী পাত্র পুষ্পের মালা চন্দন তুলসী পত্র নয়ন জল দিয়ে সেটাকে পূজো করলেন, মহাপ্রভু স্থাপন করে দিলেন। প্রভাতকালে কি করছেন গো মা? গোবিন্দ ঘোষ স্নান করতে চলেছেন বদনে মধুর কৃষ্ণ নাম।